বন্ধুরা, তোমরা মবিয়া স্ট্রিপের নাম শুনেছ? বেশ, এটি একটি মজাদার অঙ্কের খেলা, দেখা যাক। এটার জন্য আমাদের লাগবে দুটি কালারফুল পেপারের স্ট্রিপ, 20x3 সেন্টিমিটার ডাইমেনশনের। প্রথমে একটা পেপার স্ট্রিপ নিলাম এবং এটা দুটো প্রান্ত জুড়ে দিলাম, অর্থাৎ একটা বেশ কনসেন্ট্রিক, একটা বেশ লুপ তৈরি হলো, একটা সিঙ্গেল লুপ বা সার্কেল বা হুপ আমরা এখানে পেলাম। এখন বলতো, এই লুপটা মাঝ বরাবর যদি আমরা কাঁচি দিয়ে কেটে নিই তাহলে কটা লুপ পাবো বা কীরকম পাবো? অবশ্যই আমরা দুটো একই রকম লুপ পেয়ে যাব যদি এটাকে মাঝ বরাবর কাটি। ইয়েস, অ্যাজ এক্সপেক্টেড আমরা দুটো সার্কুলার হুপ বা লুপ তৈরি করতে পারলাম। কিন্তু আরেকটা আমরা যদি স্ট্রিপ নিয়ে যদি লুপ একটা তৈরি করি, অর্থাৎ এবারে আমরা কি করলাম, লুপটাকে একটা টুইস্ট করলাম, একটা 180 ডিগ্রি টুইস্ট করে, ঘড়ি কাটার দিকে বা বিপরীত দিকে যে কোনো দিকে একটা টুইস্ট করে, আমরা আঠা দিয়ে বা গ্লু ইউজ করে আমরা লুপটাকে বানালাম। এবার আমরা দেখব লুপটির যদি মাঝ বরাবর কাটি তাহলে আমরা কটা লুপ পাবো বা কীরকম ধরনের লুপ পাবো, দেখা যাক। কাটার পর ও সারপ্রাইজিংলি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো লুপের পরিবর্তে আমরা একটা খুব বড় লুপ তৈরি করতে পারলাম। ইটস অ্যামেজিং। চলো পরীক্ষাটি আবার একবার করা যাক। এক্ষেত্রে তৃতীয় যে স্ট্রিপটা আমরা নিলাম, এই স্ট্রিপটিতে আমরা দুবার টুইস্ট করলাম, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, 360 ডিগ্রি টুইস্ট করে আমরা যখন এটা গ্লু দিয়ে জুড়ে দিলাম, তো তারপর দেখব আমরা যদি কাঁচি দিয়ে লুপটাকে কাটি তাহলে কীরকম আমরা লুপ বা কীরকম আমরা হুপ পাব। এটা ডাবল টুইস্টেড লুপ, এটাকে আটের মতো লাগে। একইভাবে আমরা কেয়ারফুলি স্ট্রিপটির মাঝ বরাবর কাটতে শুরু করলাম এবং পুরো লুপটি কাটা হয়ে গেলে আমরা দেখতে পাবো সারপ্রাইজিংলি দুটো লুপে পরিণত হয়েছে, একই রকম ডাইমেনশনের দুটো লুপ কিন্তু পরস্পর ইন্টারলকড। সো আমরা বিভিন্নভাবে টুইস্টিং করে আমরা বিভিন্ন রকম মবিয়াস ব্যান্ড বা সার্কেল, ইন্টারলকিং সার্কেল তৈরি করতে পারি। এনজয়।